जमुना जमुनाते जल भरते के जावे आए रे तोरा
বসন্তের উৎসবে সরাসরি সম্প্রচার হয়েছে যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রাম করে এই দরবারে আসার জন্য আমি আমাকে ওরা গাড়ি দিয়ে বাসায় পৌঁছে দিতে চাচ্ছিল। তো পেছন থেকে এক লোক হঠাৎ করে বলে যে আপু আপনি এত তাড়াহুড়া করছেন, আপনি কি কোথাও যাবেন? তা আমি বলেছি আমার চিটাগং এরকম বোয়ালিয়াতে আবুল খায়ের দরবার শরীফে আমার আজকে একটা প্রোগ্রাম আছে। তো তিনি উঠে বলতেছে যে মাজারে আবার কিসের গান বাজনা? আমি কিছু বলি নাই। দেখেন সাধক কত সুন্দর কথা, কত সুন্দর বাণী এখানে লিখে গেছে। গানের মধ্যে বলছে, কেমন তাহার মধুর বাস, কেমন তাহার মোহন বাস, কুলবধূ হয় উদাসী, কেমন তাহার মধুর বাস, এত মধুর তার বাসি যে কুলবধূ উদাসী হয়ে ঘর ছেড়ে আসতেছে। সে বাসি সুরে কালার বাসির সুরে তাই বলছে, আবার কোন সুরেতে সৃষ্টি পতন, কোন সুরেতে বাচ্চা মরা, কথা বলেছি। এমন গান শুনুন যে গান শোনার পরে আপনার ভেতরে যেন কোনো কাম ভাব না জাগ্রত হয়। এমন গান শুনলেন যে গান শোনার পরে আপনার মন মানসিকতা পাল্টে গেল। যতটুকু ভালো ছিলেন ওই গান শোনার পরে তার থেকে বেশি খারাপ হয়ে গেলেন। তাই এত সুন্দর করে বলেছে, কোন সৃষ্টিতে পতন হয়, আবার কোন সৃষ্টির মধ্যে, কোন সুরের মধ্যে বাঁচা এবং মরা নির্ভর করে। তাই এই সুর পবিত্র, যে সুরে যে বাণী শোনার পরে ভক্তরা আল্লাহর পথে যায়, আল্লাহর ইবাদত করে, সেই বাণী অবশ্যই পবিত্র। তাই তোমার মোহন বাসী